কদম ফুলের মতো দেখতে এই মিষ্টি, বাংলাদেশে প্রথম চালু হলেও বর্তমানে মালদার বিখ্যাত এই মিষ্টি, বিদেশের মাটিতে রয়েছে এই মিষ্টির কদর। ল্যাংড়া আমের পর মালদা পৃথিবী বিখ্যাত রসকদম মিষ্টির জন্য। এই মিষ্টি দেখতে একদম কদম ফুলের মতোই, তাই এই মিষ্টির নাম রসকদম্ব। যেমন অভিনব নাম তেমনই অভিনব এই মিষ্টির স্বাদ। তিন রকমের মিষ্টির স্বাদ পাওয়া যায় এই একই মিষ্টিতেই, আর তার মধ্যে চার চাঁদ লাগিয়ে দেয় বাঙালির প্রিয় প্রস্ত। মালদার এই রসকদম্ব মিষ্টির সুখ্যাতি জগৎজোড়া। মালদা থেকে এই মিষ্টি নিয়ে যায় পৃথিবীর বিভিন্ন কোণে। রসকদম্ব মিষ্টির ইতিহাস সেভাবে জানা না গেলেও লোকমুখে প্রচলিত এই মিষ্টির শিকড় বাংলাদেশ। বাংলাদেশ থেকেই এই মিষ্টির চল শুরু হয়। রসগোল্লা, ক্ষীর, চিনি এই তিনটি মিষ্টির স্বাদ একসাথে পাওয়া যায় রসকদম্ব মিষ্টিতে। মিষ্টিটি তৈরির পদ্ধতিও অন্যরকম। প্রথমে ছোট ছোট ছানার রসগোল্লা তৈরি করা হয়। সেই রসগোল্লা সারা রাত রসে ডোবানো থাকে। পরদিন রস থেকে রসগোল্লাগুলি তুলে নেওয়া হয়। তারপর ভালো করে রস নিংড়ে নেওয়া হয়। এই গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তৈরি হয় ক্ষীর। কড়া পাক দিয়ে ভালো করে তৈরি হয় ক্ষীর। তারপর মিহি করা পাকের ক্ষীরের প্রলেপ লাগানো হয় রসগোল্লায়। এরপর বিশেষ পদ্ধতিতে পোস্তর ওপর চিনির আস্তরণ তৈরি করে এই গোল্লাগুলির ওপর দিয়ে দেওয়া হয়। এখন অনেকেই সরাসরি পোস্তর দানা ওপরে দিয়ে থাকে। এইভাবেই তৈরি হয় বিখ্যাত রসকদম্ব। রসকদম্ব আমরা তৈরি করছি, প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে, মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিচ্ছি 200-400 মানে যা যতটুকু করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই, থেকে যায়। তারপর দিন সকালবেলা রস থেকে ছেঁকে উঠাই, মোটা রসে রাখতে হয় গুচিটা, ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয়। শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিংড়ে যায়, নেওয়া রস যাতে না থাকে। তারপরে এটাকে আমরা ক্ষীর, তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি। পাক তৈরি হয়, তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক পাকটা হলো কিনা। পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কড়াই নামিয়ে কড়াই থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে পিড়াতে ঘিস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়। নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয়, চিনির দানা। এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয়। ওটা আমাদের দোকানে মানে বাইরের থেকেই আসে, এখানে তৈরি হয় না। দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনির দানা ওর সাথে মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট। কী মিষ্টি এটা? এটা রসকদম্ব, মালদাতেই তৈরি হয়। মালদাতে তো এটা মিষ্টি মানে রসকদম্ব বিখ্যাত। বর্তমানে আকার অনুযায়ী মিষ্টির দাম 10-20 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এই মিষ্টির চাহিদা ব্যাপক। মিষ্টি প্রেমীদের মিষ্টির তালিকা থেকে কোনোদিনই বাদ যায়নি রসকদম্ব। রাজ্যের পাশাপাশি দেশ বিদেশেও বিরাট সুনাম এবং চাহিদা এই মিষ্টির। খুব ভালো চাহিদা, আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি। মালদার বিখ্যাত এটাই রসকদম্ব, আর কনসার্টটাই মালদা ফেমাস। ভালো লংজিভিটি, অনেকদিন থাকে। হ্যাঁ, 10 দিন থাকবে। তারপর ক্ষীরের পোলক থাকে, তারপর পোস্ত দেওয়া থাকে। পোস্ত আগে থাকতো, পোস্ত চিনি দিয়ে মাখানো থাকতো পোস্তটা। এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে দেয়, পোস্ত ভেজা চিনি লাগাতো। এখন 10 টাকা আছে, 20 টাকা, দু রকম সাইজ আছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।